রমজানে স্বস্তিতে নেই পুরান ঢাকার ব্যবসায়ীরা। দেশের অন্যতম বৃহৎ পাইকারি মার্কেট চক বাজারে নেই সেই আগের হাঁকডাক। ব্যবসায়ীদের দাবি, গেল দুই দশকের মধ্যে সবচেয়ে খারাপ ঈদ সময় পার করছেন তারা। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। পাইকারি পণ্যের বাজার পুরান ঢাকার চক বাজার মৌলভী বাজারে ভিড় ভাট্টা তেমন নেই, ব্যবসায়ীদের আনাগোনাও অনেক কম। ঈদ বাজারে পণ্যের বেশিরভাগই আমদানি নির্ভর, কিন্তু গত কয়েক মাসের ব্যাংকিং ব্যবস্থার নানা চাপে কমেছে আমদানি, যাতে বিলাসী ও সাজগোজের পণ্যের দোকানে নেই ক্রেতার দেখা। ব্যবসার গতিটা তেমন ভালো না, কারণটা হচ্ছে কি, ডলারের ঊর্ধ্বগতির কারণে অনেক মালের কোস্টিংটা অনেক বেড়ে গেছে। কিনি তো এখানে সবই অনেক কিছু, কিন্তু মঞ্চা বা কিনি এলাকায় বিক্রি ওরকম হয় না। এখন একটু চুপ একেবারে থমকে গেছে, চুপ শিখেছে। এই মৌসুমে সাধারণত হাজার কোটি টাকা বা তার বেশি বিক্রি কিনি হলেও এবার তা নেমে এসেছে অর্ধেকে। ব্যবসায়ীরা জানালেন, গত দু দশকেও এমন পরিস্থিতি দেখেননি তারা। এত স্লো মার্কেট, এত ব্যবসা মন্দা যাচ্ছে যে এটা গত আমার অভিজ্ঞতা, আমার দেখার মতে চকবাজারে 18 থেকে 20 বছর আমি কখনো দেখিনি। আর আমাদের জিনিসের মাল এত রেট বাড়ছে, মানে ডিউটির কারণে হোক বা মাল আসার কারণে বা এলসির কারণে হোক, অতিরিক্ত দাম বাড়ছে, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। আমরা যা চিন্তা করছি একে ডাউন, এবার কিচ্ছুই বেচা কেনা হয়নি আমাদের, মানে এমনি সিজনে ভালো বেচা কেনা, কিন্তু ঈদের মধ্যে বেচা কেনা হয়নি আমাদের। এই অবস্থায় এলসি সহ ব্যাংকিং ব্যবস্থার জটিলতা কমানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। ঈদের পর যে সব ধরনের এলসি একটু, আমরা বলি না যে একদম আগের মতো উন্মুক্ত করে দেব, একটু রিল্যাক্স মুডে দিয়ে দেব, ব্যাংকগুলির ডেকে বলুক, বাংলাদেশ ব্যাংকে একটা প্রজ্ঞাপন জারি করুক, তাতে আমি মনে করি যে রাজস্ব আহরণ হবে এবং আপনার ব্যবসায়ীরা বেঁচে যাবেন। সরকারের সহায়তায় কোরবানি ঈদের আগে ঘুরে দাঁড়ানোর আশাও করেন তারা। ইফতেখার আলম, চ্যানেল 24, ঢাকা।